হাই ফ্রেন্ডস, মুড লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। তো দেখো, আমি উঠে এক জায়গায় যাচ্ছি, তোমরা এখনই, তোমরা তো আগেই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। চলো দেখি আর কি হয়, সেটাও দেখা যাক। এই প্রথম, কি হবে জানি না। চলো যাওয়া যাক। দেখো দিদিবাড়িতে যাওয়ার পথে তোমার ট্রেন থেকে নেমে এই যে অটোতে উঠেছি আমরা, এখন অটো থেকে অনেকটাই মানে দূর যেতে হয়, যদিও হেঁটে যাওয়াটা অনেকটাই দূর হেঁটে গেলে। তাই অটো করে যেহেতু প্রথম গেছি, তাই তো তাই তোমার জন্য তোমার মানে টোটো করে গেছি আর কি। হ্যাঁ, টোটো করকে হাম লোক যা রহি হে রানু দিদিকে বাড়ি, রানী দিদিকে ঘর মে যা রহি হে হাম লোক, হাম তিন লড়কি যা রহি হে রানু দিদিকে ঘর। তো বহুত হি দূর হ্যাঁ, কিউকি মেয়ে পেলে কবি নেই গিয়া, এই পহলি বার মে রানু দিদিকে বাড়ি যা রহি হু, ঘর মে যা রহি হু। তো এই যে মেরা ভাবি, মেরা যে দোস্ত হ্যাঁ, মেরা তিন লোক, মে তিন বেঠি হু টোটো পর। ওয়া পর সিগনাল সিগনাল থা ইসলিয়ে রুকনা পড়া। তো তারপরে দেখো যাচ্ছি, সিগন্যাল উঠ গিয়া, উসকে বাদ হাম লোক যা রই হ্যাঁ রানু দিদিকে বাড়ি। এ যে আ গই হে দেখো রানী দিদিকে ঘর, মতলব বাড়ি আর কি, চলে এসেছে। দেখো রানু দিদির বাড়ি চলে এসেছে, রানু দিদির বাড়ি। তো আমার তো খুবই প্রথমে খুব ইসে হচ্ছিল যে কি হবে না হবে, যেহেতু আমি কোনোদিনও জানিনি, যাইনি আর কি। এই ফার্স্ট, অনেকে অনেকবার করে গেছে, আমি এই প্রথম যাচ্ছি। আবার কবে যাওয়া হবে জানি না, নিশ্চয়ই চাইলে আবার যেতে চাইবো, আবার যাব নিশ্চয়ই। তো যা রই হে রানু দিদিকে ঘর, আগে হে দেখো উসকে গলি হে, উসকে বাজু মে যো ঘর হে, উসকে ওই ও ঘরই রানু দিদি কা হ্যাঁ। হাম লোক কো তো নেই পেহচানতা, লেকিন এক আদমি মুঝে জো হাম লোগো কো জো টোটো করকে লে গই থি না, ওই হাম লোগো কো পথ চেনাকে লে গয়া উসকে বাড়ি কো। এই যে দেখো আদমি উহা পর খড়া থা, এ ভাইয়াই মুঝে হাম লোগো কো লে আয়া উসকে ঘর। তো উসকে ঘর মে আ গই হো হাম লোক, হাম তিন লোক। তো উসকে পেহলেই সেই বহুত জাদা বহুত ইউটিউবার থে, দো তিন ঠো ইউটিউবার থে ঘর মে বেঠে হুয়ে থে। তো হাম লোক গিয়া তো যাকে দেখা উসকে বাড়ি ঘর, মুঝে বহুত হি আচ্ছে লেগা। এ দেখো দিদিকে ঘর মে আ গই হো হাম লোক, আর দিদি বেঠে থে, অলরেডি এক ইউটিউবার থা ভাইয়া থি, উসকে সাথ রানু দিদি বাতচিত কর রহি থি, হাম লোক বাহার খড়ি হুয়ে থে। তো উসকে বাদ হাম লোগো কো ভি অন্দর বুলায়া গিয়া, উসকে বাদ হাম লোক ভি অন্দর গিয়া। তো অসাধারণ সত্যি দিদা, দিদির গলা মানে কি বলবো, দারুন দারুন, কি বলবো দিদি, তোমার একদম ফ্র্যাঙ্ক, তোমাকে দেখতে এসছি অত দূর থেকে একদম আমরা, দারুন। একদম ঠিক কথা বলেছো।
একটু জোরে একটু জোরে, তাহলে আমরা একটু ভালো শুনতে পাবো আর কি। হেভি সুন্দর। তা তোমার ইনজেকশনটা কিছু ও ট্যাবলেট খেয়ে নিয়েছো? আচ্ছা, সত্যি মানে বলার মতো না, অসাধারণ। আমার খুব ভালো লাগে আপনাকে, আমি আপনাকে দেখতে পেয়ে মানে খুব খুশি, খুবই খুশি। ওদের স্বার্থপরতা এটাই সারাদিন চলে, সেটা আমার বলতে চাই না। যখন কেউ ভক্ত বলে বা প্রণাম করে দেখায় কত শ্রদ্ধা, তখন বলি যে বেশি ভক্তি দেখিও না, কারণ আমি জানি তোমাদের ছলচাতুরি কত ভক্তি ভালোবাসা। দিদি এই জন্য আমি প্রণাম করিনি আগে, সেই ফট করে তোমাকে, তুমি কি বলো? তোমাকে আমি এমনি ভালোবাসি সেটাই, আর বেশি এটা বললে আমার অতিরিক্ত হয়ে যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব তো দিদি। এই যে এই জানোয়ারটা ব্যাপার বলবো, কুত্তা তো কুত্তাকে কামড়ে যাবে তো ওকে প্রণাম না না। হ্যাঁ ওরকম তো আসে অনেকে ফলো করে, বেকার ওদের সব ভক্তি মানে ওদের মনে মনের মধ্যে ওদের ভেতরে আসবো দিদি, তুমি বললে আসবো, আসবো হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ চটি খুলে আসবো। এই চটি খুলো, চটি খুলে আসে নাকি কেউ? চটি খুলে আসছে, এরা চটি খুলে আসছে। ঠিক আছে বলো, তোমাকে মানে কি বলবো, তোমাকে দেখে যে আমি মানে কি যে খুশি বলার মতন। কোলে গিয়ে বসো না তাহলে, খুশি কার? তোমার কোলে বসবো, কোলে গিয়ে বসো, বসবো কোলে। আমাদের দিদি এতদিন, কতদিন পর মানে কি বলবো আমি, এতদিন পর দিদিকে দেখলাম, এতদিন মানে অন্যান্য সব মানে তোমার তো ইউটিউব মানে সব কিছু আমি দেখি, তোমার গান, তোমার সব কিছু, আজকে আমি সামনাসামনি তোমাকে দেখলাম, একদম সামনাসামনি। জিঙ্গল গানটা শুনে এসেছো নাকি? হ্যাঁ অন্য গুলো আজকে জিঙ্গল গান খুব ভালো।
তারপরে তো তোমার তো আমি দেখি সব সব প্রোগ্রামই দেখি যে বলার মত না, সেটাই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা তুমি তো ভালো গান করতে পারো, আমি দেখলাম ভালো গান করছিলে একটা দিদি। ও খুব ভালো, হ্যাঁ হ্যাঁ করতে পারি, হ্যাঁ অসুবিধা নেই করব। চলো দিদি, আমি পারি না দিদির মতো অত ভালো, পারি দিদির মতো ভালো পারো না, জানি দিদিকে পারা যায় নাকি, কখনো পারা যায় না। এক্ষুনি কান্ধার উঠবাস করবো, এই ধরো তো ফোনটা আমি কান্ধার উঠবাস করি, তারা এক সেকেন্ড দাঁড়াও উঠবাস করছি তো আমি, করতে রাজি কতবার 100 আর কত ধর উঠছে, দেখো কান ধরে উঠবাস করছি, দেখো দিদি করে করো করো, 1 2 কতবার, 3 20 বার করো, আচ্ছা আচ্ছা, 4 5 দিদি ও তো ব্যায়াম করছে, 6 ভালো ওই দিন ব্যায়াম নিতে, 7 8 14 আরো করতে হবে, মুড়িয়া কোথায় মিক্স কেন করলে, 18 ও আচ্ছা তুমি বাংলায় বলতে না ইংলিশ বলতে পারবে না, তোমার কথা আমার না করতে পারি আমি, তাই জন্য আমি ইংলিশ বলি, বলো না দিদি দিদি তুমি ইংলিশ জানো ভালো, 20 চারো না চারো ও কি 20 বলে, তোমার 20 হয়নি আর কবার, 1 থেকে শুরু করেছিলে, 1 থেকে তো করেছি পুরো 20 করে, কখন এই যে বাচ্চা ও এবার বলে ও করবে, এবার বলে ও করবে, আমি 15 ভুললে বাংলায় তাই না, আম তাউরি ভুললে তারপরে আবার কষ্ট হচ্ছে, আমি উল্টোপাল্টা ঘুরি নিয়ে পুরো এক থেকে পুরো আবার, ঠিক আছে এবার ইংলিশে 1 2 3 এবার এরকম এরকম করি, না 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 জাস্ট 1 2 বলে তুমি উপবাস করো, ও এমনি আবার 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 কান ধরে উপবাস করবো, হ্যাঁ একটু হাঁপিয়ে কিছু জিনিয়ে ওখানে পড়ে গেলে ধরো কিন্তু 4 17
সহ্য করবে কখনো করবে না সে জেরামি হোক না কেন তাই সহ্য করবে না কখনোই করবে না সে এই জন্য স্টুডিওতে গাই কারণ কি যাতে বাইরের কোনো আওয়াজ না ঢোকে তাই জন্য তো এবার সেটা ছাড়ো না না এটাই আমার খুব অন্যায় হয়ে গেছে তাই তো স্কেল চেঞ্জ করার জন্য যদি সব গান তো গা যায় না দেখো এই যাও বসো নালে কোনো গান শোনাবো যাও বসো পড়ে যাবো তো বলে বসো ভালো হবে দেখো দারুণ হবে বসতে দিয়েছে দিদি দেখো দিদি বসতে দিয়েছে দেখো দিদি বসতে দিয়েছে তুমি ওর কোলে বসো অমন এই যে কুত্তা বললে তোমার কুত্তার পাশে বসো কুত্তাই কামড়েছে ওখানে দিল কে লাগি তুমসে হি হ্যায় ইয়ে জিন্দেগি তুমসে হি হ্যায় মেরা জাহান তুমসে হি হ্যায় থি দিওয়ানগি ওই সিনেমার একটা গান ছিল না 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 ওইটা না ওইটা এরকম না অনেক
বলছে তারপরে তো ইংলিশ বলছে আপনি এই গানটা কি দিনমেই কি গানটা এসব সব গা হয় চিকেনের উপর গান কিন্তু এই গানটা না এগুলো তো সুজালি সুন্দর আমার গাওয়া শুনে সেরা লেগেছিল কথাগুলো কি সুন্দর না আপনার আপনার ওই আওয়াজটা আ হা হা এই আওয়াজটা সেরা লেগেছিল মানে খুব সুন্দর আমি লিখে নিয়েছি কে কে তার এই আওয়াজটা বেরোবে না দিদি হিমেশের সাথে খবর কি আপনি হিমেশ কি করছেন আপনি হিমেশের জন্য আমার কাছে জাস্ট আমার ফটো ছিল যেগুলো সেগুলো এই ছিল তো ও কাট কাট করে এখন আর নেই ব্র্যাক হয়ে গেছে সব কারণ মুখ চেরা যাচ্ছে না তো হিমেশের সাথে লাস্ট দেখা আপনি কখন হয়েছে গেল বছরেই তো না ডান্স ফান্স করেছিল কোথায় এইখানে গলিতে এসে এদিকে গলিতে কোন গলিতে রাস্তা দিয়ে এসেছিল কোন গলি আমরা গলি দিয়ে আসুনি রাস্তা আপনাদের বাড়ির পিছনে গলিটা এই গলি দিয়ে আসছো হিমেশ হ্যাঁ বাড়ি পার হয়ে এই গলি না বাড়ির ভিতরে গলি না এই সামনের গলিটা আর কি রাস্তা কি ডান্স করছিল ঠিক আছে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে পড়ে গেছে যেটা আর হবে কিছু করার অবশ্যই মালিক আছে তো না ডাইরেকশন দেন উনি সেটাই আমার উঠবাসটা আজকে হেভি হলো দিদিকে কোনো খাবার দিদির জন্য নিয়ে এসছো তুমি কি খাবে তাই তা জেনে আনবো তো তুমি কি খাবে জেনে না না আনবো না মানে আমি তো জানি না দিদি আমি জিজ্ঞাসা করলাম ওদেরকে এমা আরো ওরা জিজ্ঞাসা রাস্তায় সবাই বললো কি ওনাকে আগে একজন যায় আমাদের নিয়ে আসলো বললো আগে দিদিকে জিজ্ঞাসা করবে কি খাবে দিদি যেটা খাবে সেটা নিয়ে আসবে না কেন তা তো হবে না 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 আনতে পারবো কেন খাবে না তুমি খাবে বিরিয়ানি এরপর জানলে আমি জানি না কি নিয়ে আসবো না নিয়ে আসবো তাই আমি জানি না প্যান্টের পায়া ছিঁড়ে হাত কি কি করে না সব ছিঁড়া ছিঁড়ি স্টাইল এরও সারা চলিয়ে মানে ওদের কুত্তা কামড়ে ছিঁড়ে ওরা সেরকমই দেখায় ওদের নতুন নতুন দিদির বাড়ির সামনে একটা বিরিয়ানির দোকান করা উচিত তাহলে আছে বলুন জিজ্ঞেস কর কে কোথায় আছে আমি তো জানিও না খাবে কুত্তা তোমায় বলছে তুমি কুত্তা
আওয়াজ পাওনি তুমি কুকুরটার মায়ের নাম লক্ষ্মী ওই আমানের মায়ের নাম ও আচ্ছা আচ্ছা ওটাই বললো ও আমান কি বললো কুকুর তোমাকে কামড়েছে মানে তুমি যে বলছিলে ওখানে ওখানে যেন বসে কামড়েছিল তুমি বললে কুত্তা ওটা মানে কুত্তা মানে কামড়া কামড়ায় কি কুত্তাই তো কামড়ায় নাকি মানুষ কি কামড়ায় মানুষ কি মানুষ মানে সব কুত্তাই হয়ে গেছে জানোয়ার প্রত্যেকটা মানুষ জানোয়ার হয়ে গেছে তার মানে তাই জন্য তো ঠিকই আছে কিছু কোশ্চেন করা থাকলে দিদিকে করো মাথায় একটা কিছু একটা ওরকম চুল মাথায় দিয়েছিল ও আচ্ছা যেমন চুলটা তেমনি মুখে কালি লাগানো
লম্বা লম্বা করে গাছ দেখ বড় বড় যদি সে মনে করে না ওই তার আওয়াজ করবে বা তার মতো হবে কি করে সম্ভব, তাহলে পৃথিবীতে মেয়ে আর ছেলে চক্র তাহলে কখনোই হতো না। সেটাই আমি বলছি ঢুকতে দেবো না, বান্দার ধরিয়ে তালা ছিল ঢুকতে দেবো না বলেছি, তুমি আসবে না ওরকম ভুলিয়া নিয়ে ওরকম চেহারা নিয়ে আসবে না। তারপরে ও কি করলাম ওরকম মুখ হাত পা ধোও গিয়ে কলতলায় ভালো করে মুখ হাত পা ধুয়ে তোমার ওই ওই শাড়ি ফাড়ি ওখানে ফেলো ওটা নিয়ে আসবে না শাড়িটা বললাম। তারপরে গিয়ে ও কলতলে গিয়ে মুখ হাত পা ভালো করে ধুয়ে ও শাড়ি ফেলে তারপরে ও কি করলো ওই যা পড়েছিল এগুলো সব বার করে গ্লাস ফ্লাস সব বার করে ফেলে তারপরে ও একটা মানে যে পুরুষরা যেমন ড্রেস পরে একটা গেঞ্জি আর প্যান্ট পরে তারপরে আসলো। তখন বসেছিল কথা বললাম ভালো করে, কিন্তু অন্য আর একটা ব্যাচ এসে মানে কোনো একটা গ্রুপ বা দল এসছিল এসে বলছি দেখো ওই স্যান্ডি স্যার নাম বললে ও গিয়ে লাইনে পড়ে গেছে, শাড়ি পরে অবস্থা দেখাচ্ছে লাইনে পড়ে আছে ট্রেনের লাইনে সেখানে সেখানে পড়ে আছে। তার তাকে কোনো কেউ সাপোর্ট করেনি কোনো কেয়ার করেনি, এদিকে ছুটে এসে বলছে সান্ডিসা বলে গেছিল টেলিভিশনে নেবে দেয়নি বলে তার উপর রাগ দেখাচ্ছে, বলছে সে লাইনে পড়ে গেছে মরলো কি বাঁচল তার কোনো ঠিক নেই, আর তোমাদের টিভি নিয়ে তোমাদের মরণ হচ্ছে টিভি চাই তোমাদের মত স্বার্থপর মানুষ বেঁচে থাকে কেমন আছে সে তো আমি জানি। হ্যাঁ ও বলেছে ও বলছে শাড়িটা ওই কারণে পড়েছিল কারণ ও সিরিয়াল করে অনেক সিরিয়াল করে সিরিয়ালে ওকে শাড়িতে ভালোবাসে। তাহলে কি ধরনের মানুষ কি বলা যায়, ঠিক আছে যত পর সিরিয়াল করো জানি তার বিনিময়ে কারো জান দেয় যাক টাকার দরকার তো না তোমাদের টাকা কামাবে, তারপরে দেখা যাবে সবই মরবে একই করতে গিয়ে ঢুকে রেল লাইন স্টেশন দেখা যায় হ্যালো হ্যাঁ বলো তো ওখান থেকে তুমি টোটো ধরে নিয়ে চলে আসবা এখানে আসতে পারো না, এই তো টোটো মানে টোটো বালাকে বললেই হলো কি আমি শুধু রামেগুলো বাই যাবো ব্যাস নিয়ে চলে আসবো। সবাইকে কেউ কিছু বলছেই না আমাকে কোথায় কি কিচ্ছু বলছেন, আমি তোমার বাড়ি চিনবো কিনা সেটাই আমি জানি না বিশ্বাস করতে হবে না দিদি কোনোদিন চিনতে হবে না, এখন এসে দেখলাম সবাই একদম মানে খুব সুন্দরভাবে আসলাম কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি তাই জন্য যা হয়েছে আগে ওর মুখের মধ্যে ছুরি ঢুকে ঢুকে ঢুকাবে গাদাবে কত বিরিয়ানি খেতে পারে ঠিক আছে। আমি এখান থেকে বটি নিয়ে দাঁড়িয়ে থাকবো না খেলে দেখবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে আসছি দাঁড়াও। পারবি দি শুধু না পারবি দি শেষ হবে না কখনো নাকি তাতে তোমার কি যায় আছে, তোমার যদি এত চিন্তা ছিল আনুনি কেন, শুধু তো নাচছে নাচা খোদা আর গান গা আর নিয়ে নেছে না সকাল থেকে শুরু করো না স্নান করতে পারি না কিছু যাবে না তোমরা যাও গিয়ে নিয়ে আসো আমার যাবে না আমরা কিছু চিনি না আমি যদি বলি এটা ঠিক
তোমরা সব কিছু চেনো, যা চেনো না সেটা কেউ খুঁটিয়ে খুঁটিয়ে জানো কোথায় কি রয়েছে। মোবাইল তো তোমাদের অত সহজে নিতে পারে না। জি আসছে, ওকে একবার নিয়ে আসতে বলো না। হ্যাঁ চেনে না পাবো কোথায়। বন্ধ কোনো কোনো কিছুর দোকান নেই। না গো দিদি, এই যে বলেছে তাকে খাও, আমি কিন্তু কিছু বলিনি। দিদির জন্য মাংস, ভাত, ডিমের ঝোল, ডাল, যা বলবে বিরিয়ানি বাদ দিয়ে। চিপসটাতে ঝাল, চিড়ে ভাজা, ও চিড়ে ভাজা, ঝাল চিড়ে ভাজা। তুমি ঝাল ভালোবাসো না দিদি? মিষ্টি অল্প সামান্য মিষ্টি। ও আচ্ছা আচ্ছা, মানে হালকা হালকা মিষ্টি যেটা ওটা ভালো লাগে বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, বেশি ঝালও ভালো লাগে না, হালকা হালকা মিষ্টি। হালকা হালকা ঝালই না, ঝালই ভালো লাগে না, ঝালটাই ভালো লাগে না। শুধু ঝাল না, ঝালই ভালো লাগে না। সেটাই অনেক সময় দেখবে কিছু চানাচুর বলো বাবু, ওই চিড়ে যদি বা ঝাল লাগে তো মনে হয় খাই, কেন কি মুখে ভালো লাগে। অমন ঝাল যে মুখে ভালো লাগে না। সেটাই কেমন খিদে পেয়েছে নাকি তোর? তোর খিদে পেয়েছে? মুখ শুকিয়ে গেছে তো খিদের ঠেলা। এই যে বলছে ওর খুব খিদে পেয়েছে বলছে। জানো
ওকে ওকে এখানে খাট খাওয়ার কথা বলছেন, এখানে খেলে আবার বিষ লেগে যাবে, বিষ ছড়ে যাবার কাছ থেকে কিন্তু। আমি তো সেটা জানি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে যেন, এখন বসলো, এখন পা ব্যথা হয়ে গেছে। আমি তো জানি না কিছু না, কি করে কি করবো না পারবে না রান্না করতে, সেটাই কি ভালো রান্না করো, ভালো রান্না করতে পারো ও, তাহলে করো, তাহলে করো করো তো দেখো হাম লোগো কা সব বাতচিত করনা খতম হো গিয়া, আমাদের সব কথাবার্তা বলা শেষ হয়ে গেছে। ওর পর আরও দুটো ইউটিউবার যারা ইউটিউব করে তারা গেছিল আর কি। এ দেখো এ ভাইয়া পানি দেখো গিয়া টিউবওয়েল সে ও বলা যে দিদি মা আমকো বালতি দো, হাম আপকো পানি ভর কে দেতি হু, কিউকি আপকো আপকা আপকো পানি তুলনা ঠিক নেই হাম লোক হ্যাঁ, তো আপ কিউ পানি লেঙ্গে আমি পানি তুলকে দেতি হো। তো এই জন্য ওই দাদা ওই ভাইয়া নিজেই পানি জল আনতে গেছিলো আর কি টিউবওয়েল থেকে, তারপরে জল নিয়ে আসলো আর কি। এই যে দিদি দাঁড়িয়ে আছে দেখো আর উনি জল তুলছে, তো সেটাই হচ্ছে ব্যাপার, জল এনে দিচ্ছে সত্যি, মানে কি বলবো নিজে সেদেই জল আনতে আনলো আর কি। তো এই যে কল টিপে টিপে জল নিচ্ছে টিউবওয়েল টিপে টিপে, তো दोस्तों हम रानू मंडल जी के घर के पास आ चुके हैं और रानू जी अभी साफ सफाई कर रही है और आप सभी जानते हैं कि साफ सफाई ये काफी करती है और साफ सुथरे में ज्यादा रहना पसंद करती है। बाकी देखिए बहुत सारे हमारे यहाँ पे यूट्यूबर्स आए हुए हैं, आप देख सकते हैं बैकअप तो चलिए सारे लोग अपने अपने सपने को पूरा करने में लगे हैं और
पानी डाल दो क्या नहीं हम लाएंगे हम लेके आएंगे বাড়িতে দেখো রানীদুর বাড়িতে দেখো তার নতুন অতিথি দেখো মানে বাড়িতে বলে সবসময় থাকে এই দেখো কত সুন্দর একজন এই দেখো বসে বসে তিনি ডাকছে আর কি আর ভেতরে আমাদের কথাবার্তা হয়ে গেছে আরেকজন মানে আরও যারা আছে তারা ঢুকেছে তো এটাই হচ্ছে ব্যাপার আর এই দেখো পাশে বসে আছে এই দেখো তার বাড়ির সামনে বসে আছে দিদির বাড়ির সামনে দেখো তো এই দেখো দিদি দিদি দেখো ওই যে দিদির সাথে সমস্ত কথাবার্তা হয়ে গেছে আমাদের তো এখন দিদি আবার আরেকজনদের সাথে কথা বলছে যারা মানে ভেতরে আছে তাদের সাথে কথা বলা বলি করছে আর কি তো আর সত্যি দিদির ব্যবহার ভীষণই ভালো বলার মতন না খুব ভালো একজন মনের মানুষ আর কি খুব ভালো আমাকে আসলাম পরে খুব ভালো আদর যত্ন করলো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে ভীষণ ভালোভাবে স্বাগত জানালো আর কি আমাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা দেখতেই পাবে তো এখনও এখানে দিদির বাড়িতেই আছি পরে এখন আরেকটু পরেই বেরিয়ে যাব আর কি এটাই হচ্ছে ব্যাপার চলো দেখতে থাকো দেখো দিদি বিরিয়ানি খাচ্ছে এই যে বিরিয়ানি এনে দিয়েছে এই ভাইয়ারা বিরিয়ানি এনে দিয়েছে সেই বিরিয়ানি দিদি খাচ্ছে দেখো দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছে আরও অন্যান্য খাবারও আছে দেখো পাশে রাখা আছে তো উনি বিরিয়ানিই খাচ্ছে দিদি খাচ্ছে দিদি বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খা রই হে দিদি দেখো ডিশ মে লেকে বিরিয়ানি খা রই হে দোপহর মে এক ইউটিউব ভাইয়া লেকে আয়া বিরিয়ানি ইসলিয়ে ও খা রই থি তো বিরিয়ানি খা রই হে উসকে বাদ হাম লোগো কে সাথ ফির বাতচিত করনা শুরু কর দিয়া হাম লোগো কে সাথ ভি নেই হাম লোগো কা সাথ শুধু নেই হে উসকে বাদ বহুত ইউটিউবার থি জো উসকে সাথ বাতচিত কিয়া সচমুচ বহুত হি আচ্ছি কিসম কি এক ক্যা বলতি ইনসান হ্যাঁ ও বহুত হি আচ্ছি হে মুঝে বহুত হি আচ্ছে লাগা মুঝে বহুত হি প্যারা লাগা মুঝে বহুত হি আচ্ছে লাগা আমি মুঝে ইস বাত মে ইস বাত কো লেকে কোই গুসা নিয়ে যে মুঝে উঠক বটক করনা পড়া ক্যুকি মুঝে লাগা জো ও মেরা মুঝে কুছ নেই লাগা মুঝে কুছ মালুম হি নেই হুয়া যে মুঝে উঠক বটক করনা পড়া মুঝে বহুত হি আচ্ছা লাগা আর উনকা উনকা জো ব্যবহার ছিল ওনার সেটাও খুব ভালো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই বন্ধুরা পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা